আপনি মুখ দিয়ে বলেন না পাঁচ টাকা আমি কি নেব কাকা কি কাকা কি আপনি বলেন আপনার কাকা কি আপনি বলেন কেমনে বুঝবেন এইমাত্র আমরা যে দৃশ্যটা দেখলাম এটা হইতেছে পুলিশ কর্তৃক একজন আইনজীবী হয়রানির দৃশ্য, এবং ওই একই সিমিলার ঘটনা লকডাউনের মধ্যে আইনজীবী ভদ্রমহিলা বের হয়েছে, পুলিশ আইডেন্টিটি কার্ড চেয়েছে, মহিলা গলার মধ্যে আইডেন্টিটি কার্ড নিয়ে ঘুরতেছে, তাও পুলিশের হচ্ছে না, পড়তে হবে, কেন পড়ে শোনায় নাই পুলিশকে, ওই মহিলা পড়ে শোনাইতে হবে যে আমি নাম অমুক বাপের নাম দেব না, গলায় যে ঝুলে আছে ইজ নট এনাফ ফর হিম, শয়তানি করতেছে আর কি, রাইট? সো পুলিশ যে এমন শয়তান এটা কি নতুন কিছু, এটা কি আমরা জানি না? হ্যাঁ তা তো জানি, তো কেন বলতেছি যে এই ঘটনার মধ্যে অনেকে পুলিশের নানান রকম শয়তানি, বিভিন্ন জায়গায় পুলিশ শয়তানি করে বেড়াইতেছে, এইসব ভিডিও এভিডেন্স হিসেবে উপস্থাপন করতেছে যে এই ডাক্তার ভুইলার সাথেও পুলিশ তার মানে শয়তানি করছে না, এটা দ্বারা ওইটা প্রমাণিত হয় না, পুলিশ যে সারা বাংলাদেশে শয়তানি করে বেড়া সেটা আমরা জানি, সেসব শয়তানির ভিডিও এখানে দিলে প্রমাণিত হয় না, এই মহিলা এই ডাক্তার মহিলা এখানে নিরপরাধ। সো কোনটা এভিডেন্স হিসেবে কাউন্ট হয় কোনটা কাউন্ট হয় না এটা আজকে আমরা ব্রেকডাউন করবো এবং পাবলিককে খাওয়াবো, এবং বাই দ্যাট লজিক যে অন্য জায়গায় পুলিশ শয়তানি করছে ওই ভিডিও দেখাইলে যদি সামহাও প্রুফ হয় যে এখানে ডাক্তার মহিলা নির্দোষ এবং এখানে পুলিশ দোষী, তাহলে ডাক্তাররা তো নানান জায়গায় নানান রকম শয়তানি গুন্ডামি করে বেড়ায়, ওইসব ভিডিও এনে দিলে কি তখন প্রমাণ হয়ে যাবে যে তাহলে ডাক্তার মহিলা এই পার্টিকুলার কেসের এই মহিলাও দোষী, যেহেতু অন্যান্য জায়গায়ও ডাক্তাররা দোষ করে বেড়াইতেছে? না, সেটা প্রমাণ হয় না, রাইট? সো এই শয়তানিগুলো করবেন না, রাইট? অপ্রাসঙ্গিক কথাবার্তা, অপ্রাসঙ্গিক জিনিসপত্র, অপ্রাসঙ্গিক ভিডিও, অপ্রাসঙ্গিক এভিডেন্স যেগুলো এভিডেন্স হিসেবে কোয়ালিফাই করে না, এসব জিনিসপত্র এনে নিজেকে ছোট করবেন না, নিজেকে খাটো করবেন না, নিজের আইকিউর স্কোরকে অবমূল্যায়ন করবেন না। গতকালকে যে এপিসোড করছে সেটা তো অবশ্যই গতকাল পর্যন্ত প্রাপ্ত তথ্যপাত্রের ভিত্তিতে, সেখানে ক্লিয়ারলি দেখা গেছে মহিলা যেরকম দুর্ব্যবহার করছেন এবং যেরকম গুন্ডামি করছেন, তো সেটার পর কাল গত তারপর আমি তো ঘটনা ঘটার পর পর আলোচনা করছি অ্যাগেন তখনকার পর্যন্ত প্রাপ্ত তথ্যপাত্রের ভিত্তিতে, তারপর আর অনেক তথ্যপাত্র আসছে সামনে, ডাক্তাররা এসে এসে দেখাচ্ছেন আর কি আমাদেরকে। তো সেইখানে যেই জিনিসটা আজকে আলোচনা করব, নতুন রেজাল্ট আসছে সেই রেজাল্ট ঘোষণা করব, সেটা এভিডেন্সের ভিত্তিতে আলোচনা করবো। নাও এভিডেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, এটা শুরুতে বললাম যে কোনটা এভিডেন্স হিসেবে কোয়ালিফাই করে এটা বোঝার মতো ঘিলু থাকতে হবে। আন্দাজে উন্দাজে অমুক জায়গায় পুলিশ শয়তানি করছে এটা প্রমাণ করে যে এইখানেও পুলিশ শয়তানি করছে, না এটা এভিডেন্স হিসেবে কোয়ালিফাই করে না। অমুক জায়গায় ডাক্তার শয়তানি করছে সুতরাং এটা প্রমাণ করে এখানে ডাক্তার কোয়ালিফাই করছে, না এটাও শয়তানি করছে, না এটাও এভিডেন্স হিসেবে কোয়ালিফাই করে না। সো কোনটা এভিডেন্স কোনটা এভিডেন্স না একটু বোঝার ঘিলু থাকতে হবে, রাইট? আন্দাজে আপে তবে খালি লিঙ্ক শেয়ার করলে নাথিং, দ্যাট প্রুভস নাথিং। গতকালকে পর্যন্ত যখন আলোচনা করছি তখন যেসব, তখন তো আসলে সেইভাবে কোনো এভিডেন্স ছিল না সামনে, জাস্ট ভিডিও এভিডেন্সটা ছিল যে ভিডিও এভিডেন্স থেকে ইটস প্রিটি এভিডেন্ট যে মহিলা গুন্ডামি শয়তানি করতেছে, মুক্তিযোদ্ধা উনি সন্তান এই সেই উনি তুই তুকারি পুলিশের সাথে এবং হারামজাদা গালাগালি, এবং সো তখন পর্যন্ত তথ্যপত্রের ভিত্তিতে যা মনে হয়েছে সেটা বলছি। তারপর গতকালকে অ্যাগেন যেটা ডাক্তাররা ঠেসতেছে এভিডেন্স আমাদেরকে, কিন্তু আর কোনোটা এভিডেন্স হিসেবে কোয়ালিফাই করে না, তার মধ্যে একটা এভিডেন্স আমি খুঁজে পাইছি, দ্যাট চেঞ্জ দ্য গেম। তো সেই এভিডেন্সটা কি সেটা তো আমরা এখন দেখব, তার আগে আমাদেরকে যেসব এভিডেন্স দেখানো হয়েছে, যেসব এভিডেন্স দেখা দাবি করা হয়েছে যে ডাক্তার মহিলার আইডেন্টিটি প্রমাণিত হয়েছে, সেগুলো আমরা আগে একটু বিশ্লেষণ করে নিই। যেসব এভিডেন্স পুলিশের সামনে উপস্থাপন করা হয়েছে এবং অনলাইনে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেগুলো একটা একটা করে আমরা এখন ডিবাঙ্ক করব। নাম্বার ওয়ান এভিডেন্স হাজির করা হোক, না এটা কোনো এভিডেন্স না, না এটা এভিডেন্স না। নাম্বার টু এভিডেন্স, না 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 এটাও এভিডেন্স না। নাম্বার থ্রি এভিডেন্স, আমরা কি না না না
শেখ হাসিনার লোক কোনো এভিডেন্স হইতে পারে না। ওকে প্লিজ, নাম্বার ফোর এভিডেন্স, BSMMU এর লোগো না, এটা কোনো এভিডেন্স না, ফর গড সেক এটা কোনো এভিডেন্স না, এটা প্রমাণ করে না উনি ভ্যালিড লেজিটিমেট ডাক্তার, কারণ এরকম একটা লোগো আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে গাড়িতে ছাপ মেরা দিতে পারবো, সো এটা প্রমাণ করে না। পরের এভিডেন্স, না না না, এগেন আবারও BSMMU মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটির লোগো, না সেটা প্রমাণ করে না যে উনি ডাক্তার, এটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমিও এটা গাড়িতে সিল মেরা দিতে পারবো, সেটা এভিডেন্স হিসেবে প্রমাণিত হয় না। ফোর এভিডেন্স, BSMMU এর লোগো না, এটা কোনো এভিডেন্স না, ফর গড সেক এটা কোনো এভিডেন্স না, এটা প্রমাণ করে না যে উনি ডাক্তার। পরের এভিডেন্স কি, ও চান্তারা, আচ্ছা চান্তারা গাড়ির মধ্যে চান্তারা মারা আছে ডাক্তার লিখা আছে, না সেটাও এভিডেন্স হিসেবে প্রমাণিত হয় না, আমি আমার গাড়িতে চান্তারা লাগাই দিতে পারবো তাতে প্রমাণিত হবে না যে আমি ডাক্তার। নেক্সট এভিডেন্স হাজির, ও ওয়াও লুক এট দিস, এটা তো একটা ট্রু এভিডেন্স, কারণ আপনাকে আইডেন্টিটি কার্ডের এভিডেন্স হইতেছে, আপনার আইডেন্টিটি কার্ডে আপনাকে আইডেন্টিফাই করতে পারা যেতে হবে, মানে আপনার ছবি থাকতে হবে আইডেন্টিটি কার্ডে, ছবি ম্যান্ডেটরি, জানি আপনার চেহারা দেখে আপনার ছবির সাথে আইডেন্টিটি কার্ডে প্রাপ্ত তথ্যপত্র সব কিছু ম্যাচ করা যায়। তো এতক্ষণ যা দেখে আসছি কোনোটার মধ্যে কিন্তু মহিলার ছবি নাই, এটা একটা জিনিস দেখা যাচ্ছে যেটার মধ্যে ওনার ছবি আছে, বাট এটা উনি পকেটে নিয়ে ঘুরলে তো হবে না, পুলিশ কেমনে জানবে যে ওনার পক, ওনাকে তো দেখাইতে হবে এই জিনিসটা, রাইট? উনি কি সেটা দেখাইছেন, সেটা হইতেছে আমাদের নেক্সট কোয়েশ্চেন। ও লুক অ্যাট দ্যাট, উনি সেটা দেখাইছেন, ওনার গাড়িতে লাগানো আছে এই জিনিস, এটা তো আমি গতকালকে দেখি নাই, গতকালকে আমার সাথে যখন পাবলিক শেয়ার করতেছে কেউ কিন্তু যে ক্লিপ ক্লিপ ভিডিও কাট করে করে শেয়ার করতেছে সেখানে এই জিনিসটা ফোকাসড হয় নাই, আমার চোখেও পড়ে নাই, গতকালকে এপিসোড করার পর্যন্ত তো এগুলো আসেই নাই, এপিসোড করার পর পাবলিক ফেসবুকে এসে যে লাফালাফি করতেছে, এর মধ্যে কোনোটাই কোনো এভিডেন্স হিসেবে কোয়ালিফাই করে না আইডেন্টিটি কার্ড হিসেবে। আইডেন্টিটি কার্ডে আপনার ছবি থাকতে হবে আপনার ইনফরমেশনের সাথে, জানি আপনার ছবি দেখে, আচ্ছা এগুলো কি মানে পাবলিকের মাথায় কি গোবর, পাবলিক যখন নিজেকে আইডেন্টিফাই করে কোনো আইডেন্টিটি কার্ড দ্বারা ফটোকপি জমা দিতে হয় বিভিন্ন কাজে, তারা জানে না সেখানে আইডেন্টিটি কার্ড বলতে কী বোঝানো হয়, যে আপনার ছবি থাকতে হবে, যে যতক্ষণ আপনার ছবি নেই এগুলো কোনোটাই আপনার আইডেন্টিটি কার্ড না, কী পাগল ছাগলের মতো আইনা দেখাইতেছে, লিঙ্ক 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 ছবি ছবি, কোনোটা আইডেন্টিটি কার্ড না, শুধুমাত্র এই জিনিসটা একমাত্র আইডেন্টিটি কার্ড। নাও উনি সেটা গাড়িতেও রাখছে, নাও পুলিশ যখন ওনাকে ধরছে হইতে পারে যে উনি গাড়ি নিয়ে যাচ্ছিল মুভিং কার, এটা দেখে বোঝার উপায় নেই সেখানের মধ্যে কী লাগানো আছে, অনেক সিল ছাপ্পর দেখা যাচ্ছে, ডাক্তারের চাপ তারা, BSMMU লোগো টোগো, ডাজন্ট মিন এনিথিং, রাইট? এগুলো কোনোটাই আইডেন্টিটি কার্ড না। সো পুলিশ দাঁড় করানো, ফাইন জাস্টিফাইড, দাঁড় করাইছে, দাঁড় করানোর পর তো সাথে সাথে দেখার কথা গাড়ির মধ্যে ওনার ছবি সহ প্রত্যয়নপত্র, উইচ ইজ আইডেন্টিটি কার্ড, তাহলে তো ছেড়ে দেওয়ার কথা। তারপর নিশ্চয়ই পুলিশ ওনাকে, যদি পুলিশ তাও না খেয়াল করে থাকে, তাও খেয়াল না করে থাকে, পুলিশের তো এটা কাজ না, গাড়ির পুরাটা খুঁজে দেখা, কোথাও কেউ স্টিকার মেরে রাখছে কিনা প্রত্যেকটা গাড়ি তার করাবে পাবলিকের, আর দেখবে যে দেখি আপনার গাড়ির পাশার নিচে স্টিকার আছে কিনা। পুলিশ মহিলাকে অ্যাপ্রোচ করছে নিশ্চয়ই, মহিলা নিশ্চয়ই তারপর বলছে যে এই যে আমার গাড়িতে লাগানো আছে, সেটা অবশ্যই বলতে বলার কথা, উচিত না, উচিত কেন বলতেছি, কারণ আপনাকে এটা বুঝতে হবে যে এরা কিন্তু গরম হয়ে থাকে, যারা পাওয়ারফুল এরা প্রচণ্ড গরম হয়ে থাকে সবসময়, আপনি এর আইডেন্টিটি কার্ড দেখতে চাইলে রিজ্জত লেগে যাবে, আরে কি আমি এত বড় এক পাওয়ারফুল লোক, আমাকে আইডেন্টিটি কার্ড পকেট থেকে বের করে মানি ব্যাগ খুলে ওয়ালেট খুলে দেখাইতে হবে, এটা তো আমার জন্য ইজ্জতের ব্যাপার। তো এদের এই গুন্ডামি এটা তো আমরা জানি বাংলাদেশে, হ্যাঁ। সো ওনাকে আইডেন্টিটি কার্ড দেখতে চাইলেই উনি হইতে পারে যে সে এরকম সাথে সাথে ফোর্স করে উঠছে, ওইখান থেকে উনি একবারে জিরো থেকে হান্ড্রেড গিয়ারে চলে গেছে, কেন আইডেন্টিটি কার্ড দেখতে চাইল সেটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে গাড়িতে লাগানো আছে তারপরও পুলিশ কেন দেখে নাই, এই জন্য উনি জিরো থেকে হান্ড্রেড গিয়ারে চলে গেছে, পুলিশ কেন দেখলো না, পুলিশের খুঁজে খুঁজে দেখে বেড়াইতে হবে। সো ইটস লাইক টোটালি পসিবল যে পুলিশ ওনাকে অ্যাপ্রোচ করছে, অ্যাপ্রোচ করে বলছে আইডেন্টি কার্ড দেখান, উনি আইডেন্টি কার্ড দেখাবে না, উনি গরম হয়ে গেছে, কেন পুলিশ গাড়িতে দেখলো না, কেন ওই করলো। আবার এটাও পুরোপুরি পসিবল যে পুলিশ বলছে আইডেন্টিটি কার্ড দেখান, মহিলা খুব ভদ্রভাবেই বলছে, ভদ্রভাবে বলার কথা না, যারা পাওয়ারে থাকে এরা খুব একদম পাওয়ার ট্রিপে থাকে সবসময়, গরম হয়ে থাকে সবসময়, সো হয়তো উনি ভদ্রভাবে বলছে বা অভদ্রভাবেই বলছে যে না এই গাড়িতে লাগানো আছে আপনি দেখতে পাচ্ছেন, আপনি জানতা নাকি। সো ওনারা গাড়ি থেকে বের হইলো কেন, ওই মহিলা গাড়ি থেকে বাইরে আসলো কেন, আমরা ভিডিওটা যখন শুরু হয় তখন কিন্তু ওনারা গাড়ির বাইরে, রাইট? সেখান থেকে আমরা দেখতে পাই। সো উনি গাড়ির বাইরে আসা পর্যন্ত কেন ঘটনা গড়াইলো, ওনার যেখানে গাড়ির সামনে ওনার আইডেন্টিটি কার্ড প্রত্যয়নপত্র ছবিসহ, রাইট? সেটা প্রমাণ করে যে হ্যাঁ উনি একজন ভ্যালিড ডাক্তার, তাহলে ওনাকে গাড়ির বাইরে পর্যন্ত আসতে হইলো কেন। এবং ভিডিও শুরুতে যখন উনি বলা শুরু করে তখন উনি কিন্তু দেখায় যে এই যে এটা হইতেছে আমার আইডেন্টিটি কার্ড। তো তখন তো আর আমরা জানতাম না যখন এই ভিডিওটা বের হয় যে উনি কি দেখাইতেছে,
তখন আমি ভাবছি আমরা ভাবছি যে হয়তো সিল দেখাইতেছে, ডাক্তারের সিল যেটা একটা আইডেন্টিটি কার্ড না, সুতরাং উনি এটা দেখানো কিছু মিন করে না, কিন্তু সেখানে যে ওনার আসলে আইডেন্টিটি আছে ছবি সহ প্রত্যয়নপত্র সেটা তো আর তখন জানতাম না। সো মহিলা যেহেতু দেখাইতেছে তার মানে এটা নিশ্চয়ই নেই প্রথম দেখাইতেছে না, নিশ্চয়ই গাড়ির ভিতর থেকে দেখাই আসছে, তাইলে ঘটনাই পর্যন্ত করাইলো কেন, রাস্তা পর্যন্ত আসলো কেন গাড়ির ভেতর থেকে। সো এটা লাইক মোটামুটি ক্লিয়ারলি ইন্ডিকেটস এখানে পুলিশ শয়তান শয়তানি করছে, মোটামুটি বলতেছি এই কারণে, অ্যাগেন বাংলাদেশে আপনি কোনো কিছু এখন 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারবেন না, যেহেতু মহিলার পাওয়ার আছে সুতরাং উনি 100 গিয়ারে উঠে থাকতে পারে, শুরু থেকেই গরম হয়ে থাকতে পারে, শুরু থেকেই দুর্ব্যবহার করে থাকতে পারে, যেই কারণে পুলিশও পেঁচায় থাকতে পারে, সেটা ভেরি মাচ পসিবল, কিন্তু সেটা আমার মনে হয় একটু ফার ফেচড থিওরি, মোর প্লজিবল, মোর রিয়েলিস্টিক, মোর রিজনেবল, মোর রিয়েল যেটা হয়েছে বলে মনে হয় যে পুলিশ মানতে চায় নাই, পুলিশ তেনা পেঁচাইতেছিল এবং মহিলা গরম হয়ে গেছে এবং হয়তো সে প্রগ্রেসিভলি এই পর্যায়ে গেছে, 0 থেকে 100 লাভ দিয়ে জানায়, 0, 1, 2, 3 করে করে হয়তো প্রগ্রেসিভলি 100 গেছে, অথবা 0, 10 একটু লাফায় লাফায় হয়তো 0, 10, 20 করে লাফ দিয়ে। আমরা ছাপোষা মানুষ, আমরা কিন্তু 0 থেকে 100 জীবনও যাবো না, আমরা 0তেই বসে থাকবো, পুলিশ 0 থেকে 100 চলে যাবে গিয়ারে, হ্যাঁ গরম হয়ে আমরা যাবো না, আর উনি যেহেতু ওনার পাওয়ার আছে উনি হয়তো 0 থেকে 100 মানে 0, 1, 2 করে না গিয়ে 0, 10, 20 এমন করে লাফায় লাফায় গরম হয়েছে আর কি। সো যাক, সেটা আসলে এত হাইপোথিসিস করারও কিছু নাই, কী হয়েছে না হয়েছে আমরা সেখানে জানি না, বাট মনে হচ্ছে যেহেতু ওনার গাড়িতে ক্লিয়ারলি আইডেন্টিটি কার্ড মানে প্রত্যয়নপত্র হুইচ ইজ অ্যান আইডেন্টিটি কার্ড ছবি সহ লাগানো আছে, তাইলে উনি গাড়ির বাইরে আসার কোনো প্রয়োজন ছিল না, গাড়ির বাইরে রাস্তা পর্যন্ত ঘটনা আসার কোনো কথা ছিল না, এবং এই ঘটনাটা সূত্রপাতি হওয়ার কথা ছিল না ইন দ্য ফার্স্ট প্লেস। সো গতকালকে প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে মহিলাকে ব্যাশিং করছি এবং আজকে নিউ এভিডেন্সের ভিত্তিতে আজকে এখন পুলিশের দোষ ধরা পড়ে গেল, এবং পুলিশ তো এটা ছাড়া বলে লাভ নেই, এটাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কি আছে, পুলিশ কি মাল এবং পুলিশ কি করে বেড়াইতেছে, এদের তো সারা পুলিশ তো সবসময় পাওয়ার ট্রিপে থাকে, মানে ডাক্তাররা বলতেছে যে ভালো কাজ হয়েছে, পুলিশ গুন্ডামি করে, এই মহিলা তো জবাব দিছে, যুৎসই জবাব দিছে, সুতরাং খুব ভালো কাজ হয়েছে। হ্যাঁ, এখন আমিও একমত এটার সাথে যে খুব ভালো কাজ হয়েছে যে পুলিশের গুন্ডামির যুৎসই জবাব উনি দিচ্ছেন, যখন জানতে পারলাম, যখন নিশ্চিত হইতে পারলাম যে এখানে মহিলা ওয়াজ নট অন দ্য রং, তার আগ পর্যন্ত কিন্তু এই কথা বলার কোনো সুযোগ নেই, কিন্তু এই এই যে ডাক্তার ফাক্তারগুলো এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, এরা কি এভিডেন্সের জন্য অপেক্ষা করছে, এরা কি কেয়ার করে এভিডেন্সের, এই মহিলা যদি এখানে কোনো প্রত্যয়নপত্র নাও থাকতো তাইলেও কি এরা মেনে নিত, তাইলেও কি এরা এরাও তখন গুন্ডামি করতো, রাইট? সো তারা কী বললো না বললো এগুলো কোনো কিছু ম্যাটার করে না, রাইট? তারা নিজেরা নিজেদের ক্রেডিবিলিটি হারায় ফেলছে, সেম গোলস ফর দ্য পুলিশ, লাইক পুলিশে যারা আছে তারা কি জীবনে তাদের অপরাধ মেনে নিবে, সো তারাও তাদের ক্রেডিবিলিটি হারায় ফেলছে, এবং সেম গোলস উইথ লাইক 99% বাংলাদেশিস, হ্যাঁ এদের প্রত্যেকের কিবলা ঠিক করা আছে, একটা একটা মানুষকে আপনি দেখলেই বলে দিতে পারবেন যে সে কী বলবে, কী অবস্থান নেবে কোনো একটা ঘটনা ঘটার পর, বান্ধা এদের কিবলা ঠিক করা থাকে, রাইট? সো না, তো এই গান্ডুদের ভিড়ে নতুন করে আমাদের প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে একদিনের মাথায় রেজাল্ট চেঞ্জ হয়ে গেল, এখন দেখা যাচ্ছে যে গতকালকে যেরকম পড়ছিলাম যে বৈধভাবে নৈতিকভাবে পুলিশ রাইট ছিল, কারণ মহিলা আইডেন্টিটি কার্ডও দেখাচ্ছিল না, মহিলা পাসও দেখাচ্ছিল না, মুভমেন্ট পাসও দেখাচ্ছিল না, কিন্তু একদিন পর দেখা যাচ্ছে যে না, মহিলার আইডেন্টিটি কার্ড সিল ছাপ্পর মারা আছে গাড়িতে, এবং পুলিশ সেটা অ্যাকসেপ্ট করতে রাজি হয় নাই, এবং এটা ক্লিয়ারলি পুলিশের বদমাইশি। সো রেজাল্ট একদিনের মাথায় ফ্লিপ হয়ে গেল, এখন হইতেছে নৈতিকতার দিক থেকে জিতে গেলেন, কনগ্রেচুলেশনস ডাক্তার ভদ্রমহিলা, এবং গতকালকে তো ওই যে বললাম চেতনা যুদ্ধের গুন্ডামি করার দিক থেকেও জিতে গেছেন ডাক্তার ভদ্রমহিলা, তো না উনি সব দিক থেকে এখন উইনার মনে হচ্ছে, রাইট? উনি ডাক্তারদেরকে হজম করতে পারছেন উপরে ফোন টোন দিয়ে, ডাক্তাররা বা ইয়ে পুলিশদেরকে আর কি হজম করতে পারছেন উপরে ফোন টোন দিয়ে, পুলিশ সব লুকিয়ে লুকিয়ে ছিল। সো চেতনার যুদ্ধে উনি জয়ী হয়েছেন, গুন্ডামির যুদ্ধে উনি জয়ী হয়েছেন, এবং রাইচাসনেসের যুদ্ধে, বিং রাইট, এখানে কে রাইটে আছে সেই যুদ্ধে উনি এখন দেখা গেল জয়ী হয়ে গেছেন। সো বেসিক্যালি ডক্টর ভদ্রমহিলা প্রিটি মাছ সকল অ্যাঙ্গেল থেকে জয়ী হয়ে গেছেন, শুধুমাত্র কয়েকটা অ্যাঙ্গেলে উনি এখনও পিছিয়ে আছেন, সেটা হইতেছে তুই মেডিকেলে চান্স পাইছ, তারপর হইতেছে যে আমি মুক্তিযুদ্ধের সন্তান, এটা রেলেভেন্ট একটা কথা, এগুলা বলে উনি খালি হইতেছে ছ্যাশ্রামির প্রমাণ রাখছেন, এটা বাদ দিলে দেখা যাচ্ছে ভদ্রমহিলা পুলিশি হ্যারাসমেন্টের শিকার হয়েছেন।